দেখো ইনব্রিডিং, ইনব্রিডিং হচ্ছে নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপিত হলে তখন তাকে বলা হয় ইনব্রিডিং। ওকে, নিকট আত্মীয়দের মানে রিলেটিভের মধ্যে, হয় না, যে খালাতো ভাই, মাসির ছেলে, বা হয়তো দেখা যাবে যে মামার ছেলে মেয়ের, মামার ছেলে, পিসির মেয়ে, হয়তো তো নিকট বা রিলেটিভ, বা যদি দুঃসম্পর্ক হলে মানে রিলেটিভের মধ্যে, আত্মীয়দের মধ্যে যখন বিবাহ সম্পর্ক হয় তখন তাকে বলা হয় ইনব্রিডিং। এটা এক ধরনের পজিটিভ অ্যাসোর্টিভ মিটিং। কেন? কারণ এই যে নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ সম্পন্ন হলে তাদের চারিত্রিক কিছু গুণাবলীর মিল বা বৈশিষ্ট্য হয়ে থাকে, কিন্তু কোনো কারণবশত যদি ধরো যে তাদের মধ্যে হোমোজাইগাস অবস্থাতে প্রচ্ছন্ন মানে কোনো অ্যালিল বর্তমান ছিল, সেটা হয়তো তাদের মধ্যে প্রকাশ না ঘটলেও তাদের অপত্যের মধ্যে প্রকাশ ঘটতে পারে, সেটা একটা অন্য জিনিস, অন্য ব্যাপার। ওকে, যেমন ধরো অ্যালবিনিজম, অ্যালবিনিজমের শিকার হলে মানুষের কি হয়, চামড়াতে কোনো মেলানিন থাকে না, তাই তো? অ্যালবিনিজম রোগটা অ্যাকচুয়ালি চামড়াতে মেলানিন একদমই থাকে না, সাদা ধবধবে হয়। তো যদি হোমোজাইগাস অবস্থা তারা কি করে, সেই বৈশিষ্ট্যটা প্রকাশ করবে অ্যালবিনিজমের ত্বকই দেখা যাবে। এরপর ধরো কোনো নিকট আত্মীয় অ্যালবিনিজম দুজনের আছে, স্ত্রী এবং মহিলা দুজনের, তাহলে দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হলে কিন্তু তাদের অপত্যের মধ্যে, অপত্য কিন্তু অ্যালবিনিজমই দেখা যাবে, ঠিক আছে? সন্তানদের, সকল সন্তানেরা কিন্তু অ্যালবিনিজম হবে। তো ইনব্রিডিং অর্থাৎ এডিটিং পড়ে রাখবে, নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপিত হলে তখন তাকে বলা হচ্ছে ইনব্রিডিং। দেখো বামনত্ব, বামনত্ব হচ্ছে তোমার যে সমস্ত মানুষের ক্ষেত্রে উচ্চতাটা অনেকটাই কম হয়, তাই না, স্বাভাবিকের থেকে, তখন তাকে বলা হচ্ছে বামনত্ব। অর্থাৎ তাদের ক্ষেত্রে এই জিএইচ হরমোন, গ্রোথ হরমোন এবং সোমাটোট্রফিক হরমোনটা কি হচ্ছে, পরিমাণটা কম ক্ষরণ হয়, পরিমাণ কম ক্ষরিত হয়, তারপরে বামনত্ব রোগ লক্ষ্য করা যায়। ওকে, দেখো আমরা একটা এরপরে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পড়তে চলেছি, রিকোয়েস্ট করছি তোমাদেরকে চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এই চ্যাপ্টারটা পুরোটা উচ্চ মাধ্যমিকের জন্য, নিজের জন্য। আর এই হার্ডিনবার্গ ল সংক্রান্ত যে যে জিনিসগুলো পড়াবো সেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য বিশাল ইম্পর্টেন্ট, তোমরা সারা কোশ্চেন খুললে বুঝতে পারবে, বা গত বছরে কিন্তু এখান থেকে কোনো কোশ্চেন আসেনি, তো একটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে কী কী পড়বো সেটাকে দেখো, হার্ডিনবার্গ লগের লয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো, যে হার্ডি উইনবার্গ সূত্রটি লেখো গাণিতিক রূপ সহ। ওকে, এটা একটা কোশ্চেন। দুই, হার্ডি উইনবার্গ সূত্রের শর্তাবলীগুলি কি কি। থার্ড, হার্ডিনবার্গ সূত্রের গুরুত্ব লেখো। এই তিনটে কোশ্চেন তোমাদের বিশাল ইম্পর্টেন্ট, হার্ডিনবার্গ সূত্রের লেখো গাণিতিক রূপ সহ, হার্ডিনবার্গ সূত্রের শর্তাবলী গুলো কি কি, আর হার্ডিনবার্গ সূত্রের গুরুত্ব। এই তিনটে কোশ্চেন খাতাতে ভালো করে সুন্দর করে লিখে নোট করে রাখবে, এইগুলো আমি এই তিনটে জিনিস পরের দিন ভালোভাবে বোঝাবো, আজকে জাস্ট একটু গাণিতিক ফর্মুলাটা বলছি, পরের দিনকে ডিটেলসে বাকিটা বলবো। আর তোমাদেরকে হোমওয়ার্ক দেবো যেটা, সেটা অবশ্যই খাতায় করে দেখাবে, কারণ সেখানে দেখে নেবো, চেক করে তোমাদের আনসারটা কতটা পারফেক্ট হচ্ছে। আচ্ছা, তার আগে একটু বলি, পরের দিন আমরা এটাকে ডিটেলস আলোচনা করবো, তার আগে আজকে একটু বলি যে হার্ডি উইনবার্গ বিজ্ঞানী, তিনি যে থিওরি বা যে তত্ত্ব প্রকাশ করেছিলেন সেই তত্ত্বটা হচ্ছে তোমার বিশ্বের যুগান্তকারী একটা আবিষ্কর্তা বলে মনে করা হয়েছে। যেমন ধরো ভৌত বিজ্ঞানে, ফিজিক্সে, থার্মোডাইনামিক্সের ল, যার উপর বিশ্বটা বা পুরোপুরি সব কিছুই ডিপেন্ড করে, ঠিক সেরকম এই হার্ডিনবার্গের যে জিন ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি সংক্রান্ত মতবাদ, সেটা কিন্তু একটা বিশাল বড় আবিষ্কার বলে গণ্য করা হয়েছিল। তো দেখো, জীবের একটা পপুলেশনের মধ্যে তো জিন এবং অ্যালিলকে নিয়েই তো তৈরি অবস্থা অবস্থিত, তাই না? তো দেখো বিজ্ঞানী হার্ডিনবার্গ তিনি কি বলেছিলেন, তার প্রিন্সিপাল সূত্রে তিনি বলেছিলেন যে পপ, আর আরেকটা কথা, এই হার্ডিনবার্গ সূত্রটা কিন্তু বা হার্ডিনবার্গ প্রিন্সিপালটা কিন্তু একটা লার্জ পপুলেশনের ক্ষেত্রে ঘটে থাকে। ওকে, জেনেটিক ডিফট বলেছিলাম লার্জ এবং স্মল উভয়ে থাকে, কিন্তু স্মলের ক্ষেত্রে ইফেক্টিভ বেশি। তো হার্ডিনবার্গের ক্ষেত্রে বলেছিলেন যে পপুলেশন যদি বৃহৎ হয় আর সেখানে যদি স্ত্রী পুরুষ অবাধে মিলামেশা করে, তার মানে র্যান্ডম মিটিংয়ের কথা বলেছে, যদি অবাধে মিলামেশন করে, সেই পপুলেশনে যদি জেনেটিক ড্রিফট না হয়, মাইগ্রেশন না ঘটে, জিন ফ্লো না দেখা যায়, মিউটেশন না ঘটে, তাহলে
তাহলে জিনের ফ্লিপ সেই পপুলেশনে জিনের ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি সর্বদা সাম্যাবস্থায় বা ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে হার্ডেনবার্গের প্রিন্সিপাল বা মূলনীতি। ঠিক আছে, তাহলে কি বললাম, কোনো পপুলেশনে যদি লার্জ হয়, সেই পপুলেশনে যদি পুরুষ এবং স্ত্রী অবাধে মেলামেশা করে, তাহলে তাদের ক্ষেত্রে যদি জেনেটিক ড্রিফট না দেখা যায়, মাইগ্রেশন বা জিন ফ্লো না হয় বা মিউটেশন না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিন ফ্রিকোয়েন্সিটা ধ্রুবক হওয়ার ধ্রুবক হবেই। তো এই যে তিনি ধ্রুবক হবে বলেছিলেন, সেটা গাণিতিক রূপ দিয়ে দেখিয়েছিলেন, এক্সাম্পল দিয়ে যে হ্যাঁ এইভাবে হয়ে থাকে। তার আগে একটা কথা বলি, জিন কাকে বলে, অ্যালিল কাকে বলে? জিন, ধরো একটা মোটর গাছ লম্বা আর বেটে, ওকে, তাহলে মোটর গাছ লম্বা বেটে এর এর জন্য দায়ী হচ্ছে কি, জিন। ঠিক আছে, আর অ্যালিল হচ্ছে যে সেই মোটর গাছটা লম্বাও হতে পারে, একটা লম্বা মোটর গাছ আর বেটের মোটর গাছ, তাহলে এর জন্য দায়ী হচ্ছে জিন। আর এর জিনের যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে জিনের অল্টারনেটিভ যে ফর্ম, বিপরীতধর্মী ফর্মই হচ্ছে অ্যালিল। মানে অ্যালিল হচ্ছে তোমার বহিঃপ্রকাশ, মানে বৈশিষ্ট্য, জিনের ক্যারেক্টার, জিনের বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে অ্যালিল। তাহলে দেখো, মোটর গাছ লম্বা আর বেটে, সেটা জিন দায়ী, কিন্তু লম্বা মোটর গাছ হতে পারে মোটর গাছটা, আবার শুধুমাত্র বেটে মোটর গাছ হতে পারে। এই যে শুধুমাত্র লম্বা বা বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, এইগুলো যে কি, এটা তার অ্যালিল বলা হচ্ছে। জিন হচ্ছে যে যার জন্য দায়ী, মানে জিন হচ্ছে ধরো যে যে মানে বৈশিষ্ট্যটা, বৈশিষ্ট্যের প্রকাশ হচ্ছে অ্যালিল, আর যেটার জন্য সেটা লম্বা বেটে দুটোই হচ্ছে, সেটা হচ্ছে জিন, আর জিনের অল্টারনেটিভ ফর্ম হচ্ছে অ্যালিল, বিপরীত বৈশিষ্ট্য, মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, জিনের অল্টারনেটিভ ফর্ম হচ্ছে অ্যালিল, তাই না? আমরা বলি তো একটা জিনের মধ্যে অ্যালিলে দুটো ফর্ম, দুটো ফর্মে অবস্থান করে অ্যালিল, তাই তো? একটা মোটর গাছ, সেই মোটর গাছে কি ধরনের বৈশিষ্ট্য দেখা যেতে পারে, একটা লম্বা আর একটা বেটে, তাহলে একটি জিনের জন্য কয়টা অ্যালিল দায়ী, দুই ধরনের অ্যালিল দায়ী, এবং তারা পরস্পরের বিপরীত ধর্মী। পড়েছো মেন্ডেল থিওরিতে, একটা জিনের জন্য একটা জিনের বহিঃপ্রকাশের দুইটি অ্যালিল দায়ী থাকে, একটা বিপরীত বৈশিষ্ট্য, মানে একটা লম্বা অথবা একটা বেটে হতে পারে। দেখো তাহলে জিন পুল কাকে বলবো, আমরা বলেছিলাম যে জিন পুল হচ্ছে কোনো একটা প্রজাতির ভিতর যতগুলো জিন থাকে, অর্থাৎ যতগুলো জিনের সম্ভার হয়ে থাকে তাকে আমরা বলি জিন পুল, তাই না? এবারে দেখো, একটা নির্দিষ্ট সংখ্যক জীবের মধ্যে কত সংখ্যক জিন থাকা দরকার সেটা হিসেব নিকাশ করাও সম্ভব, ওকে। আবার যদি ধরো কোনো প্রজাতি ডিপ্লয়েড হয়, তাহলে মানে 2n বিশিষ্ট হয়, তাহলে 2n হলে কী হবে, তার দুই সেট ক্রোমোজোম যুক্ত এবং তাদের বিশেষ কোনো জিন সাধারণত জোড়ায় জোড়ায় অবস্থান করে ডিপ্লয়েড ক্রোমোজোমের ক্ষেত্রে, তাই না? তো একটা এক্সাম্পলের সাহায্যে, একটা উদাহরণের সাহায্যে বিজ্ঞানী হার্ডেনবার্গ তিনি দেখিয়েছিলেন। একটাকে বললাম যে একটা জিনের জন্য তোমরা জিনের কনসেপ্ট, তোমরা অ্যালিলের কনসেপ্ট তোমরা আগে পড়েছো, কারণ তোমাদের 12-এই জেনেটিক্সে চ্যাপ্টার ছিল। তো একটা জিনের জন্য কয়টি অ্যালিল দেয়, দুটি অ্যালিল দেয়, তাই না? তো জিনের অল্টারনেটিভ ফর্মই হচ্ছে অ্যালিল, যেখানে একটা একটা মোটর গাছ লম্বা বেটে, তো সেই সেখানে যেমন জিন দায়ী, আর লম্বা শুধু লম্বা শুধু বেটে, এই যে বিপরীত বৈশিষ্ট্যের প্রকাশ দেখা বলা হচ্ছে অ্যালিল। একটা জিন দুই ধরনের অ্যালিলের সমন্বয়ে গঠিত। এবার ধরো যে যদি দেখা যায় যে কোনো একটা পপুলেশনের মধ্যে, ধরে নাও যে অ্যালিল হচ্ছে যে ধরা যাক একটা প্রজাতির মধ্যে বিশেষ একটা জিনের দুই ধরনের অ্যালিল পাওয়া যায়, একটা বুঝবে এটা ভালো করে, একটা প্রজাতির মধ্যে বিশেষ একটা জিনের, বিশেষ একটা জিনের, ধরে নিলাম যে বিশেষ একটা জিনের দুই ধরনের, দেখো দুই ধরনের অ্যালিল পাওয়ার সম্ভাবনা, এ ক্যাপিটাল এ ও স্মল এ, এবং ওই পপুলেশনে যদি মোট জীবের সংখ্যা হয় 1000, পপুলেশনে যদি মোট জীবের সংখ্যা হয়
সংখ্যা হয় 1000। এটা বুঝবে, এটা আমি আজকে জাস্ট ওই যে হার্ডউইনবার্গ তিনি যে প্রিন্সিপালে বলেছিলেন যে অ্যালিল ফ্রিকোয়েন্সি জিন ফ্রিকোয়েন্সি সর্বদা ধ্রুবক থাকবে, কখন যদি পপুলেশনটা লার্জ হয় সেখানে র্যান্ডম মেটিং হয় সম্পূর্ণ হয় এবং তাদের মধ্যে যদি জেনেটিক ডিপ মিউটেশন মাইগ্রেশন না ঘটে তাহলে সম্ভব। সেটা গাণিতিক ফর্মুলাটা আজকে দেখাচ্ছি যে জিন ফ্রিকোয়েন্সি সাম্যাবস্থাটা, পরের দিনকে আমরা আলোচনা করব হার্ডউইনবার্গ সম্পর্কে, ঠিক আছে? তাহলে দেখো জিন ফ্রিকোয়েন্সি ধ্রুবক। আচ্ছা তাহলে কি বললাম, এটা বুঝবে যে এক বিশেষ একটা জিন, সেই জিনে দু ধরনের অ্যালিল, একটা ক্যাপিটাল স্মল এ, ওকে, একটা পপুলেশনের মধ্যে বর্তমান। ওই পপুলেশনে ধরে নাও জীবের সংখ্যাটা 1000, তাহলে যদি 1000 জন পপুলেশনের সংখ্যা হয় তাহলে জিনের ওই পপুলেশনের জিনের সম্ভারের রূপভেদে ওই অ্যালিলের অ্যালিল দুটির মোট সংখ্যা কত হবে? তাহলে কি বললাম যে একটা পপুলেশনে একটা জিনের জন্য দুই ধরনের অ্যালিল থাকে, একটা জিনের জন্য দুই ধরনের অ্যালিল, তাহলে যদি 1000 জন পপুলেশনে 1000 জীব থাকে তাহলে সেই 1000 জীবের জিনের সম্ভারের জন্য মোট অ্যালিল কত হবে? মোট অ্যালিলের সংখ্যা কত হওয়া উচিত? 1000 × 2 = 2000। এটা তো বুঝতে পেরেছো, কারণ 1000 জন পপুলেশনের প্রজাতির সদস্য, তাদের জিন সম্ভারের জন্য প্রত্যেকটা জন্য অ্যালিলের দায়ী অ্যালিল হচ্ছে তোমার ওই জিনের জন্য 1000 জন ব্যক্তির বা 1000 জনের যে জিনের অ্যালিল দুই ধরনের, তাহলে মোট অ্যালিলের সংখ্যা কত হবে? 2000। 1000 জনের মধ্যে যদি দুটো করে অ্যালিল থাকে তাহলে মোট অ্যালিলের সংখ্যা কত হবে? 2000 হবে। বোঝা গেছে এটুকু? এবারে দেখো এই 2000 জনের মধ্যে জিনের মধ্যে এ আর বি ক্যাপিটাল এ স্মল এ কতটা আছে বা অ্যালিলের পরিমাণটা কতটা সেটা কিন্তু এখান থেকে বোঝা যায় না। তার জন্য আমাদের কি ম্যাথামেটিক্যালি একটু ক্যালকুলেশন করা দরকার, সেখান থেকে আমরা দেখতে পাবো যে হ্যাঁ ধ্রুবক হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইটুকু ভালো করে আর বলছি বোঝো, বিশেষ একটা জিনের দুই ধরনের অ্যালিল ধরে নাও ক্যাপিটাল এ স্মল এ, বিজ্ঞানী হার্ডউইনবার্গ বলেছেন, এবং সেই পপুলেশনে উনি বলেছেন যে জীবের সংখ্যা আমরা ধরলাম 1000, তাহলে 1000 জন পপুলেশনের জিনের সম্ভারের জন্য অ্যালিল কত থাকবে? দুটি করে থাকলে মোট 2000 অ্যালিল থাকছে। এবারে দেখো ওই যে মোট 2000 অ্যালিল পেলাম, এরপর ওই যে জিনের কথা বলেছিলাম যে সেখানে এ আর ক্যাপিটাল এর স্মল এ, এই জিনের জন্য জিনোটা পপুলেশনের তিন প্রকারের জিনোটাইপ পাবো, ওই পপুলেশনে 1000 জন পপুলেশনের মধ্যে আমরা তিন প্রকারের জিনোটাইপ পাচ্ছি, এটা তো স্বাভাবিক তাই না? ক্যাপিটাল স্মল এ আমরা এটাকে নিয়ে আমরা কয় ধরনের জিনোটাইপ পাবো? এই জিনকে নিয়ে আমরা তিন ধরনের, একটা পাবো ক্যাপিটালে ক্যাপিটালে, একটা ক্যাপিটাল স্মল এ, এটা স্মল এ স্মল এ, তোমরা মেন্ডেলের সূত্র ধারণা অনুযায়ী জানো সেটা। এবার দেখো ওই যে 1000 জনের প্রতিটি জিনোটাইপকে যদি আমরা গাণিতিক সংখ্যাভিত্তিক পরিমাণ ধরি, তাহলে 1000 জন জিনোটাইপের মধ্যে ওই পপুলেশনের পরিমাণটা কেমন হওয়া উচিত? তাহলে দেখো এই তিন প্রকার যে জিনোটাইপ, অর্থাৎ ক্যাপিটাল ও স্মল এ জিনের, স্মল এ জিনের তিন প্রকার জিনোটাইপ বললাম, এটা যদি এই তিনটে জিনোটাইপের সংখ্যাভিত্তিক পরিমাণ এমন হয় যে ক্যাপিটালে ক্যাপিটালে মানে হোমোজাইগাস প্রকট হচ্ছে তোমার 200, জিনোটাইপের পরিমাণটা যদি এটা হয় এটা সমান হচ্ছে 600 আর স্মল এ স্মল এ 200, এটা কী লিখলাম জিনোটাইপের সংখ্যা কেন? তা আমাদের প্রমাণ করতে হবে তো গাণিতিক্যালি যে হ্যাঁ দেখবো যে আমরা এই যে জিন আমরা যে নিয়েছি জি পপুলেশনের জিন তার যে অ্যালিল নিয়েছি ক্যাপিটাল স্মল এ, তো সেই এ এবং ক্যাপিটাল এ স্মল এর পরিমাণটাকে সমান হচ্ছে ধ্রুবক হচ্ছে কিনা যাচাই করতে হবে। তার জন্য 1000 জন পপুলেশনের মধ্যে মোট অ্যালিল সংখ্যা 2000, এই দুই প্রকার জিনকে নিয়ে তিন ধরনের জিনোটাইপ পেতে পারি আমরা, ক্যাপিটালে 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 স্মল এ স্মল এ স্মল এ, এটা তোমরা জানো। এরপরে ওই যে 1000 জন যে জিন, 1000টা জিন, সে 1000টা জিনোটাইপের গঠন যদি এরকম হয়, এরকম কেন নিলাম, কারণ রেশিওটা সবসময় 1:3:1, দেখো মানে কাছাকাছি হতে হবে, ডিফারেন্সটা খুব বেশি হলে হবে না, মানে আমরা জানি মেন্ডেলের অনুপাতে কত 3:1 বা 1:2:1, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকমই কেন নিলাম, আমরা তো এটাকে এই জিনোটাইপের পরিমাণটাকে সিকোয়েন্সটাকে আমরা নিতে পারতাম যে এটা সমান 400, আচ্ছা এটা সমান 200 600, আর এটা সমান 400 নিতেই পারতাম, কিন্তু এখানে দেখো তোমার মেন্ডেলের যে ফ্রিকোয়েন্সি যে সিকোয়েন্স, সে সিকোয়েন্সটাকে মেনে চলছে? মানবে না। তাহলে
ওই যে সিকোয়েন্স ফ্রিকোয়েন্সি 1:2:1 সেটাকে মেনে চলার জন্য তার কাছাকাছি আমরা যে মেজারমেন্ট পরিমাণটা সেটা কি আমরা এমনভাবে নেব যাতে মেন্ডেলের সেই যে সিকোয়েন্স সেই জিরোটাইপ এবং ফিনোটাইপের সিকোয়েন্সটাকে মেনে চলে, ঠিক আছে? মানে জিনোটাইপের যে পরিমাণটা 1:2:1 সেটাকে যেন মেনে চলে সেরকম আমরা একটা মাপ নেব। তুমি যদি এর বাইরে কোনো এখানে 600 ধরো, এখানে 200, এখানে 200, তাহলে তুমি দেখো কোনোভাবেই সম্ভব হবে না সেটা মেনে চলার। ওকে, তাহলে আমরা যদি এই রেশিওতে এই পরিমাণে আমরা যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে যেটা মেন্ডেলের সূত্র অনুযায়ী যে জিনোটাইপের পরিমাণ সেই অনুযায়ী যদি আমরা নিই, তাহলে দেখো সহজেই জিন দুটির অনুপাতের সংখ্যা আমরা বের করতে পারবো। পারবো না? এখান থেকে আমরা সহজেই জিনগুলোর অনুপাতের মান বার করতে পারবো। তাহলে দুটি জিনের আনুপাতিক সংখ্যা মান, ওকে, দেখো কি নিয়েছি, ক্যাপিটাল এ ক্যাপিটাল 200 নিয়েছি। তাহলে দুটি জিনের মধ্যে আমি প্রথমটা দেখবো, অতএব এই প্রথম জিনটার মান সংখ্যানুপাতিক মান কত হবে? তার আগে আমি এটা মুছে দিচ্ছি, এটা ভালো করে বুঝে নাও, এটা এটা বোর্ডটা ছোটো করে মুছে দিচ্ছি। তাহলে পপুলেশনের সংখ্যা 1000 বারবার বলছি কেন, এটাই মেন। এটা যদি বুঝে যাও তাহলে বাকিগুলো এরপরে যেগুলো পড়াবো সেগুলো আর কিছুই নয়, জল ভাত। 1000 জন সদস্য প্রত্যেকের একটা বিশেষ জিনের জন্য দায়ী অ্যালিল দুটো, তাহলে 1000 জনের 1000টা জিনের দায়ী অ্যালিল, 1000টা জিনের জন্য যে জিনের সম্ভারের জন্য অ্যালিল হবে মোট অ্যালিল কত? 2000। ক্যাপিটালের স্মল এ অ্যালিল নিয়েছি বিশেষ জিনের, তাহলে এই দুটি জিনকে নিয়ে তিন প্রকারের জিনোটাইপ পাবো, এই তিনটে জিনোটাইপ। 1000 জন পপুলেশনে 1000টা জিন, সেই 1000 জিনের আমরা জিনোটাইপে যদি সিকোয়েন্সে পরিমাণটা সাজাই, তাহলে 200 ক্যাপিটালে ক্যাপিটালে 200, এটা 600 স্মলে স্মলে 200। কেন আমরা নিলাম? মেন্ডেলের জিনোটাইপিক পরিমাণ আমরা যদি দেখি 1:2:1, তাহলে এই কাছাকাছি একমাত্র এই মানটা নিলে সে রেশিওটাকে ফলো করে। ওকে, এরপরে এই যে দুটো জিন ক্যাপিটালে স্মলে, এই দুটো জিনের আমরা আনুপাতিক সংখ্যা মান আলাদা আলাদা করে বের করে দেখবো যে দুটো ধ্রুবক আসছে কি না। দেখো দেখো, তাহলে এখানে কি নিয়েছিলাম, ক্যাপিটালে ক্যাপিটালে 200 জিন 600, আর এটার সমান নিয়েছিলাম 200, এটা নিয়েছিলাম তো, তাই না? তাহলে দেখো এবার আমরা শুধুমাত্র এ যে মানে যে জিন, সে এ জিনের ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। তাহলে দেখো আমরা বলতে পারি যে 2000 জন 2000 অ্যালিলের মধ্যে কতগুলি এ জিন আছে। ওকে, তাহলে 2000 অ্যালিলের মধ্যে আমরা নিচে কত লিখব, 2000, অর্থাৎ 1000 জিন তার জন্য দুটো করে অ্যালিল, মানে 2000 1000 × 2, বুঝে গেছে? এরপরে দেখো এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের মধ্যে দেখো ক্যাপিটাল এ শুধুমাত্র একটা জিনের ফ্রিকোয়েন্সি বার করছে, তাহলে ক্যাপিটাল এ জিন কটা আছে এখানে? 200, আমরা 200, আর 200টা জিনের জন্য অ্যালিল কত দায়ী? দুটো করে অ্যালিল দায়ী, তাহলে মোট আমরা এটা কত পাবো? 400 পাবো। প্লাস দেখো ক্যাপিটাল এ স্মল এ, এখান থেকে ক্যাপিটাল এ কত? তাহলে দেখো আমরা মানে বলতে চাইছি যে আমরা এখানে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা বের করবো। ওকে, তাহলে এ এ ধরেছিলাম যে একটা স্পেশাল জিনের জন্য ক্যাপিটাল এর স্মল এ দু ধরনের অ্যালিল, তো সেই ফ্রিকোয়েন্সি অফ এ মানে এর আমরা সংখ্যাটা বের করবো, এ যে স্পেশাল যে অ্যালিল সেই অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা বার করবো টোটাল অ্যালিল থেকে। ওকে, দেখো টোটাল অ্যালিলের সংখ্যা 2000। আচ্ছা, তোমার এখানে তিন ধরনের জিনোটাইপ, সেই জিনোটাইপের মধ্যে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ হচ্ছে কত তুমি জিন? 200 জিন, তাহলে 200 জিনের জন্য হচ্ছে তোমার দুটি করে অ্যালিল দায়ী, তাহলে কত হচ্ছে? 400। ওকে, আচ্ছা তার সঙ্গে এটা দেখো 600, এখানে যে ক্যাপিটাল এ সেই ক্যাপিটাল এর অ্যালিলের পরিমাণটা কত হবে? 600 হবে। কেন? কারণ এখানে ক্যাপিটাল এ স্মল এ 600, আর এই দুটো জিনের জন্য দায়ী হচ্ছে অ্যালিল দুটো করে, তাহলে টোটাল কত? 1200 হচ্ছে। এই 1200-র মধ্যে এ কত? 600, আর স্মল এ কত? 600। আমরা এটা দেখেছি জিন, জিনের সংখ্যাটা 1000টা জিন, 1000 জিনের জিনোটাইপ দেখেছি, এটা 6 2 8 2 10, আর আমরা অ্যালিল বার করবো, তাহলে এক একটা জিনের জন্য দুটো করে অ্যালিল দেয়, তাহলে 200টা জিনের জন্য কত অ্যালিল দেয়? 400, তাহলে আমরা লিখেছি 400। আচ্ছা, তারপর তোমার ক্যাপিটাল স্মলে এখানে 600টা অ্যালিল আছে, তাহলে 600টা জিন আছে, তাহলে এই অ্যালিল এই যে জিন, এই জিনের জন্য দায়ী অ্যালিল সংখ্যা কত হবে?
দুটো করে হবে 600টা জিনের জন্য, দুটো করে হলে 1200 হচ্ছে। ওকে, সেই 1200-এর মধ্যে ক্যাপিটাল এটা হচ্ছে তোমার 600, স্মলে 600, তার জন্য 600 লিখেছি। ওকে, তাহলে দেখো শুধু এ বার করছি, সেজন্য আমরা ক্যাপিটাল এ এর মানগুলো নিলাম। ক্যাপিটাল এর মান বোঝা গেছে তো, যে একটা অ্যালিলের জন্য দায়ী হচ্ছে, একটা জিনের জন্য দায়ী অ্যালিল হচ্ছে তোমার কত বললাম, দুটো করে। তাহলে 200টা জিনের জন্য দায়ী, 200টা জিনের মোট অ্যালিল কত হবে, 400টা হবে। আর এই যে ক্যাপিটাল এ স্মলে, এই জিনোটাইপের আমি অ্যালিল সংখ্যাটা যদি নিই, অ্যালিল নিই এ, ক্যাপিটাল এ, আমি যদি ক্যাপিটাল এ ফ্রিকোয়েন্সি বার করছি, তাহলে আমাকে এখান থেকে ক্যাপিটাল এর সংখ্যাটা বার করতে হবে। ক্যাপিটাল এর সংখ্যা কত, 600। 600 কেন নিলাম, কারণ দেখো এখানে 600টা জিনে, জিন হলে অ্যালিল হবে কত, 1200। 1200-এর মধ্যে 600 ক্যাপিটাল এ, 600 স্মল এ নিলাম। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করতে লিখি হবে 400, ম্যাথামেটিক্যালি ভাবো, প্লাস 600 বাই 2000 সমান কত হচ্ছে, 1000 বাই 2000। তাহলে এটা কত হলো, 10 × 20 মানে 1.2, মানে 0.5। বারবার বলছি এটা মনে রাখো, এটা একটা মেইন জিনিস। তাহলে দেখো জিন অ্যালিলের ফ্রিকোয়েন্সি, জিনের মধ্যে আমরা অ্যালিল, জিন থেকে অ্যালিলের ফ্রিকোয়েন্সি, টোটাল অ্যালিলের ফ্রিকোয়েন্সি বার করছি। টোটাল অ্যালিল থেকে আমরা যে একটা স্পেশাল জিনের জন্য অ্যালিল নিয়েছিলাম ক্যাপিটাল এ, সেই ফ্রিকোয়েন্সিটা বার করে দেখলাম কত বেরোলো, 0.5। এটা হলো ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি। এরপর আমরা স্মল এর ফ্রিকোয়েন্সি বার করবো। দেখো স্মল এর ফ্রিকোয়েন্সি বার করলে কী হবে, দেখো স্মলে স্মলে জিন কটা আছে, 200, তাহলে তাদের অ্যালিল সংখ্যা কত হবে, 200 × 2, কারণ একটা একটা জিনের জন্য দুটো করে অ্যালিল দায়ী, প্লাস 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 হচ্ছে, দেখো এখানে ক্যাপিটাল এ স্মলে, সেখান থেকে আমরা অ্যালিল কত পাচ্ছি, 600, এটা তো বুঝতে পেরেছো, এই 600 বাই মোট অ্যালিল সংখ্যা কত, 2000। তাহলে আমরা মোট অ্যালিল থেকে জিনের যে দুটি অ্যালিল নিয়েছি স্পেশাল, তাদের আমরা ফ্রিকোয়েন্সি বার করে দেখবো ধ্রুবক হয় কি না। তাহলে কত হচ্ছে, এটাও দেখো উপরে 1000 বাই 2000, মানে কত হচ্ছে, 1/2, মানে 0.5। তাহলে প্রমাণিত হলো, অর্থাৎ এর থেকে বোঝা যায় যে যে দুটি জিন বা অ্যালিলের সংখ্যানুপাতিক মান যদি নির্ণয় করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী দেখলাম, যে অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা এ ও স্মল এর পরিমাণটা হচ্ছে তোমার কি না, এর মান সর্বদা ধ্রুবক। মানে ক্যাপিটাল এর যদি 0.5 হয়, তাহলে স্মলের 0.5 হবে, ক্যাপিটাল এ যদি 0.10 হয়, তাহলে স্মলের 0.10 হবে। মানে জিনের যে মানে একটা পপুলেশনের যদি ওই কন্ডিশনগুলো বজায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালিল বা জিন ফ্রিকোয়েন্সি সর্বদা ধ্রুবক হবে। এটা বিজ্ঞানী হার্ডিনবার্গ বলেছিলেন এই ক্যালকুলেশনের দ্বারা। আচ্ছা, এই ক্যালকুলেশনটা দেখে রাখো, ওকে, এটা ইনকমপ্লিট থাকলেও কারণ তোমাদের ক্লাসের টাইম হয়ে গেছে, পরের দিনকে পরের ক্লাসে এটা আবার করাবো, এই গাণিতিক ফর্মুলা ফ্রিকোয়েন্সিটা আবার করাবো। এটা আজকে অ্যালিল ফ্রিকোয়েন্সি দেখালাম, পর যে ধ্রুবক বেরিয়েছে এটা ভালো করে মনে রাখবে, পরের দিন যেন অসুবিধা না হয়। পরের দিনকে জিন ফ্রিকোয়েন্সি বার করবো, দেখাবো অ্যালিল আর জিন ফ্রিকোয়েন্সি ধ্রুবক আসছে কি না। তারপরে হার্ডিনবার্গ ল পড়াবো, হার্ডিনবার্গ প্রিন্সিপাল পড়াবো, হার্ডিনবার্গের গুরুত্ব পড়াবো, ওকে, তারপরে ম্যাথামেটিক্যালি কিছু ক্যালকুলেশন আছে সেগুলো দেখাবো। বাট এই জিনিসটা মনে রাখাটা খুব জরুরি, এই যেটা বোঝালাম সেটা ভালো করে দেখবেন। আর একবার দেখলে না বুঝতে পারলে আমার কথাগুলো ব্যাক করে এসে ভিডিওটা ব্যাক করে আর একবার শুনবে যে কী বলতে চেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই দুটো জিনিস একটু হোমওয়ার্ক করে পাঠাবে, আমি চেক করবো, ওকে। হোমওয়ার্কগুলো দিলে সকলে করবে, নিজেদের ভালোর জন্য বলছি। অ্যালিল ফ্রিকোয়েন্সি ধ্রুবক যেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেখালাম এখনই, ওটা করে পাঠাবে। আর র্যান্ডম মেটিং যেটা দেখিয়েছি নয়ভাবে হওয়া সম্ভব, সেটা শখের সাহায্যে করবে, পরে আমাকে পাঠাবে জিনোটাইপটা, যে কী কী ধরনের জিনোটাইপ হচ্ছে, হোমোজাইগাস বেশি না হেটারোজাইগাস বেশি সেটা দেখাবে, ঠিক আছে। আর একটা কথা, এই যে লাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করালাম, বারবার বলছি সেটা একটু দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে কী বলতে চেয়েছি, এটার উপর ভিত্তি করে, এটার উপর বেস করে এরপর নেক্সট যে ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন আছে সেগুলো, মানে ম্যাথামেটিক্যাল মানে এই যে মিটিং চলতেই থাকবে, মানে কতভাবে হচ্ছে কীভাবে হচ্ছে সেটা এই ম্যাথের উপর ভিত্তি করে। তো ক্লাসটা এই ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন দেখালাম আজকে, যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা মানে দুটোর ক্ষেত্রে সমান, তো পরের দিনকে জিন ফ্রিকোয়েন্সি, আর এটা আরেকবার রিপিট করে দেবো, ক্লাসটা ভালো করে মানে নোট মানে নিজেরা ভালো করে পড়ে রাখবেন।